এবার আদালত অবমাননার অভিযোগ উঠেছে নানা নাতি শিরোনামে প্রকাশিত র‍্যাপার আলী হাসানের গান। ঈদুল আজহায় প্রকাশিত গানটিতে আলী হাসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন অভিনেতা গায়ক কবি মারজুক রাসেল। আলী হাসানের লেখা গানটিতে নানা ও নাতি দুটি চরিত্রকে সামনে রেখে এগিয়েছে। গানটির একটি লাইন, বর্তমানের কোর্টে বিচার চলে নোটে, যা নিয়ে শুরু থেকে বিতর্কের সৃষ্টি হয়। এই নিয়ে ইউটিউব থেকে এই গান সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার সকালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন, সেই সঙ্গে হাইকোর্ট একটি রুলও জারি করেছেন। দুই বছর আগে ব্যবসার পরিস্থিতি গানটি গেয়ে পরিচিতি পান আলী হাসান। সর্বশেষ কোক স্টুডিও বাংলায় মালোমা গানের মাধ্যমে আবারও আলোচনায় আসেন তিনি। কিন্তু এই গানের পর ধর্মীয় ইস্যু নিয়ে বেশ সমালোচিত হন আলী হাসান। গান থেকে উপার্জনকে হারাম বলে খবরের শিরোনাম হন তিনি। এরই মধ্যে 16 জুন রাতে আরবিটি এন্টারটেনমেন্ট হতে প্রকাশ করেন নানা নাতি শিরোনামের এই গান। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নানা ও নাতির ভূমিকায় ছিলেন মারজুক রাসেল ও আলী হাসান। এতে নানা তুলে ধরেছেন তাদের সময়কার সামাজিক রীতিনীতি ও জীবনের গল্প, আর নাতি তুলে ধরেছেন হাল সময়ের চিত্র। এরই মধ্যে গেল 19 জুন এ গানের জন্য আদালত অবমাননার অভিযোগে আলী হাসানকে লিগাল নোটিশ পাঠান শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর। এই নোটিশের 15 দিনের মধ্যে গানে আদালত অবমাননাকারী বর্তমানে কোর্টে বিচার চলে নোটে লাইনটি বাদ দেওয়া সহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে মামলা করার কথাও বলা হয়েছে নোটিশে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।